বলছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা মন্ডল শুভেন্দু অধিকারীর মতন আজকে সন্দেশখালী যাওয়ার পথে সেই রামপুরে আটকে দেওয়া হলো টিমকে কেন কেউ জানে না কেন একশো হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাও সেই একশো চুয়াল্লিশ ধারার কারণ দেখিয়ে অজুহাত দেখিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির মহিলাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দিচ্ছে মমতার পুলিশ কি কারণ কেন আটকে দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ ধারার নিয়মটা কি কতজন গেলে তবে আটকানো যাবে সেসব একেবারে তুচ্ছ দলদাস চটিচাটা পুলিশ তৃণমূলের নেতাদের বাঁচানোর চেষ্টা করছে যাতে বাংলার কোনো নারী আর মুখ খুলতে না পারে যা হয়ে গেছে হয়ে গেছে তৃণমূলকে বাঁচাতে আসরে নেমেছে মমতার পুলিশ আর তার চেয়েও বড় কথা প্রমাণ হয়ে গেছে যে তৃণমূলের চটিতে পা গলিয়ে মমতার পুলিশও এই বাংলার নারীদের ওপর কি অত্যাচারটাই না করেছে আমাদের ট্যাক্সের টাকায় যাদের সংসার চলে মাইনে পায় মাইনে পাওয়ার পর তোলা তোলে সেই দলদাস এবং ছটিচাটা পুলিশ তৃণমূলের নেতাদের পাশাপাশি নিজের পুলিশেরও মানসম্মান রক্ষায় ব্যস্ত তাই আটকে দিচ্ছে শুভেন্দু অধিকারী এবং প্রতিমা মন্ডলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইটিং টিমকে শুভেন্দু অধিকারী চলে গেছেন আজকে কলকাতা হাইকোর্টে আর এই প্রতিবেদন করার ঠিক আগে আমাদের কাছে খবর এলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও মেল করে একজন বিচারপতি জানিয়েছেন খালি নিয়ে কি হলো সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সোমবারের পর বৃহস্পতিবার পরপর দুদিন সন্দেশখালিতে ঢুকতে দেয়া হলো না রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে সোমবার একশো চুয়াল্লিশ ধারা জারি করার কারণে তাকে ঢুকতে দেওয়া হয়নি জানিয়ে দিয়েছিল মমতার পুলিশ কলকাতা হাইকোর্টে মামলাটি ওঠে বিচারপতি জয়সেন গুপ্ত রেজে আপনারা জানেন রাজ্য সরকার এবং পুলিশের দুগালে দুটি থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত এটা অবশ্যই এখন স্বাভাবিক হয়ে গেছে রাজ্য সরকার তার পুলিশ এবং প্রশাসনের মুখে চুনকালি লাগাতে লাগাতে কলকাতা হাইকোর্ট হাঁপিয়ে গেছে তবু রাজ্য সরকারটা হা পায়নি একশো চুয়াল্লিশ তুলে দিলেন বিচারপতি সেনগুপ্ত আবার সেই একশো চুয়াল্লিশ ধরার কারণে বৃহস্পতিবারও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আখ্যা দেওয়া হলো আজকে তিনি আবার কলকাতা হাইকোর্টে সেই বিচারপতি সেনগুপ্তের এজলাসে আবার তিনি মামলা করলেন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি আদালত সূত্রে আমরা যেটুকু খবর পেয়েছি আগামী সোমবার শুনানির সম্ভাবনা আর আজকে ঠিক শুভেন্দু অধিকারীর মতন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও মহিলাদের টিমকে আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি কারণ কারণ হচ্ছে উপরওয়ালার নির্দেশ নেই উপরওয়ালাটা কি সবাই জানে নবান্নের চোদ্দ তলা থেকে অনুমতি আসেনি আসলে ল্যাজে গোবরে হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সন্দেশকালীর মহিলারা যে এভাবে শেখ শাহজাহান ইঁদুরের মতন গর্তে লুকিয়ে পড়ার পর এভাবে সাংবাদিকদের সামনে এসে মুখ খুলে দেবে তৃণমূল নেতাদের ক্যারেক্টার নিয়ে টানাটানি পড়ে যাবে সেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আশা করেনি আর এই তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য তো মমতার দলদাস চটি চাটা পুলিশ আছেই আর এক্ষেত্রে সন্দেশখালীর ক্ষেত্রে শুধু তৃণমূল নেতাদের নয় নিজেদের মানসম্মান বাঁচাতে এবার রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশ পুলিশ সন্দেশখালীর কোনো মহিলার অভিযোগ নেয়নি কোনো নারী পুরুষের অভিযোগ নেয়নি অভিযোগ জানাতে গেলে তাদেরকে বলা হয়েছে শেখ শাহজাহানের সঙ্গে দেখা করো শিবু হাজিরার সঙ্গে দেখা করো উত্তম সর্দারের সঙ্গে দেখা করো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কতটা নির্লজ্জ কতটা সিরদারাহীন একটা সরিষিপে পরিণত হয়েছে সন্দেশখালীর মহিলারা প্রমাণ দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ ঢেকে কথা বলছে মুখ না ঢাকলে তাদের উপর অত্যাচার তো আরো বাড়বে আপনার তৃণমূল কংগ্রেসের লোকজন আপনার দলদাস পুলিশ তো আরো অত্যাচার করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন এত বড় নির্লজ্জতা আমি অন্তত এই বাংলার রাজনীতিতে আগে দেখিনি দেখেনি বারবার দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার দেখব শুনবো আমরা তিনি পাশে দাঁড়ালেন করে শুনুন আপনারা যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুভেন্দু অধিকারী মামলা করেছেন আবার কলকাতা হাইকোর্টে এই সন্দেশ খালে নিয়ে এবার একজন আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন তাকে মেল করে সব ঘটনাটা জানালেন কিভাবে আমাদের রাজ্যে অত্যাচার চলছে অনাচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দ্বারা আপনারা জানেন যে সুকান্ত মজুমদারকে হ্যারাস করার জন্য ইতিমধ্যেই লোকসভার প্রিভিলেজ কমিটি তিনজন পুলিশ অফিসারকে উনিশ তারিখে ডেকে পাঠিয়েছে দিল্লিতে লোকসভার প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছে রাজ্যের ডিজিপি ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারকে বসিরাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমানকে এবং বসিরাটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পার্থ ঘোষকে ডেকে পাঠিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি কারণ তাদের একজন সাংসদকে অপমান করেছেন হ্যারাসমেন্ট করেছেন শারীরিকভাবে নির্যাতন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দলদাস পুলিশ তার জন্য লোকসভার প্রিভিলেজ কমিটি তাদেরকে ডেকে পাঠিয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে দলদাস ছটি চাটা পুলিশ নারীদের অত্যাচার শুধু দেখে গেছে স্টেপ উল্টে তাদের কাছে অভিযোগ জানাতে তারা তৃণমূলের কাছে পাঠিয়ে দিয়েছে যাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে লোকসভার প্রিভিলেজ কমিটি যদি ডেকে পাঠাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চটিচাটা পুলিশদের তাহলে কেন্দ্রীয় সরকার যাদের আন্ডারে এই আইপিএসগুলো গুলো কাজ করে রাজীব কুমার বসিরাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এদিকে কেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর যাদের কাছে এরা চাকরি করে কেন স্বরাষ্ট্র দপ্তর এদিকে ডেকে পাঠাবে না অমিত শাহের দপ্তর কেন এদিকে ডেকে পাঠিয়ে জবাব দিই চাইবে না এই প্রশ্নটাও কিন্তু বিজেপির তরফ থেকে উঠেছে আটকে দেওয়া হয়েছে তারা বসে পড়েছেন ইতিমধ্যেই রামপুরের কাছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম এই প্রতিনিধি দলে আছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সাংসদ সুনীল দুগ্গল কবিতা পাতিদার সঙ্গীতা যাদব এবং বিজেপি রাজ্যসভার সাংসদ উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদেরকে মাঝপথি আটকে দিয়েছেন এদের সঙ্গে আছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন যে আমরা দু তিনজন দু তিনজন যাবো আপনারা নিরাপত্তা দিয়ে নিয়ে চলুন কোনো কথা পুলিশ শোনেনি বারোশতের ডিআইজি সুমিত কুমার জানিয়ে দিয়েছেন যারাই একশো চুয়াল্লিশ ধরে লঙ্ঘন করে সন্দেশকালে ঢুকতে চাইবে অশান্তি এরাতে তাদের আটকানো যাবে ডিআইজি সুমিত কুমার ডিরেক্টর জেনারেল রাজীব কুমার এরা প্রত্যেকেই জানেন যে শুভেন্দু অধিকারী যদি সন্দেশকালী পৌঁছে যান এই প্রতিনিধি দল যদি সন্দেশকালী পৌঁছে যায় তাহলে তৃণমূলের নেতাদের পাশাপাশি মমতার দলদাস চটিচাটা পুলিশেরও আসল মুখোশটা খুলে যাবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই সন্দেশখালী থানার পুলিশ বসিরহাটের পুলিশ এই সমস্ত মহিলাদের উপর অত্যাচারের নেতৃত্ব দিয়েছে তৃণমূল নেতৃত্বের পা চাটা হয়ে এই মহিলাদের কোনো কথাই শোনেনি অত্যাচারের মাত্রা বেড়েছে পুলিশ হয়ে জন্য তাই পুলিশের মুখোশ খুলে যাবে তাই পুলিশ এদিকে যেতে দেবে না ঘটনাস্থলে এটা আমরা জানি কি বললেন প্রতিমা ভৌমিক তিনি বলছেন শেখ শাহজাহানের পাশে যে মহিলা নিজের বিধানসভায় দাঁড়িয়ে

তিনি যে কতটা অবান্তর কথা বলেন তা এই স্কয়ার পুটসেন যার ডাক আপনারা জানেন তিনি যে কতটা অবান্তর কথা বলে সেটা আপনারা জানেন কোনো কিছুই যখন পান না তখন বাংলার ঘটনা অন্য রাজ্যে নিয়ে চলে যান স্কয়ার সেন শান্তনু সেন এবার কি বললেন শুনুন আপনারা তাহলে এই কমিটি কোথায় ছিল যখন তেসরা অক্টোবর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের প্রতিমন্ত্রী দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা কৃষি ভবনে গিয়েছিলাম যেখানে আড়াই থেকে তিন ঘন্টা আমাদের বসিয়ে রেখে ব্যাকডোর দিয়ে আমাদের সাথে দেখা না করে মন্ত্রী পালিয়ে যাওয়ার পর আমরা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য অবস্থান করছিলাম সেখানে দিল্লির পুলিশ অমিত শাহের পুলিশ কেন্দ্রীয় বাহিনী কিভাবে আমাদের সাংসদদের ওপর শারীরিক নির্যাতন করেছে মারধর করেছে আমাদের মহিলা সাংসদদের টানতে টানতে সেখান থেকে বার করে দিয়েছে আমাদের সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা ছিলেন তাদের ওপর শারীরিক নির্যাতন করেছে আমাদেরকে কিভাবে শারীরিক নির্যাতন করেছে সেটা সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে সেই সময় তখন এই কমিটি কেন চোখ বুজে বসেছিল শুভেন্দু অধিকারীর মতো আজকেও আমরা দেখলাম যে সরবেরিয়ার যাওয়ার আগেই ধামাখালী রোডের লস্কর পাড়ায় তাদেরকে আটকে দেওয়া হলো তারা সেখানে বসে পড়েছেন এলাকার নারীরা চাইছেন যে এই মহিলাদের কমিশন যাক কিন্তু তাদেরকে যেতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আইন মেনে একশো চুয়াল্লিশ ধরা মেনে পুলিশ পাহারায় চারজন মাত্র মন্ত্রীদের প্রতিনিধি দল যেতে চাইছেন তাও মমতার পুলিশ যেতে দেবে না এরা এতটাই আইন অমান্য করছে জানে হাইকোর্ট এদের কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টে মামদা স্থগিতাদেশ করে নেব এরা আইন নিজেদের হাতে নিয়ে খেলা শুরু করে দিয়েছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার আবেদন জানিয়েছেন জাতীয় এসসি এসটি মহিলা কমিশনের সদস্যরা তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন যদি জারি নাও করা হয় তাহলে অন্তত তিনশো পঞ্চান্ন ধারা জারি করে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুলিশের ক্ষমতা ইমিডিয়েটলি কেড়ে নেওয়া উচিত তবে এই তৃণমূল দলটার অন্তত কিছুটা চৈতন্য হবে হতে পারে পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়া উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একেবারে দলদাস হয়ে কাজ করছে বর্তমানের পুলিশ প্রশাসন এবং খুব লজ্জার সঙ্গে সেই কাজটা তারা করে চলেছে নিজেদের নিজেদের অপদার্থতা ঢাকতে কারণ তারা জানে যে এই খালিতে তারা কি করেছে তৃণমূলের লোকজন অত্যাচার করেছে মহিলাদের ইজ্জত হানি করেছে মহিলাদের নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ সবকিছু জেনে মুখে আঙুল দিয়ে মুখে চুষি কাটি পুড়ে তারা এটা দেখেছে গোটা বাংলার মানুষের কাছে এটা আজকে প্রমাণ হয়ে গেছে আপাতত লোকসভার প্রিভিলেজ কমিটি ডেকে মানিয়েছে রাজীব কুমার হুসেন মেহেদি রহমান এবং পার্থ ঘোষকে তারা উনিশ তারিখে যাবেন জবাব দিয়ে করতে কেন সুকান্ত মজুমদারের উপর অত্যাচার করা হয়েছে এত কিছু ঘটনার পর আজকেও কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতিনিধি দল মহিলাদের ঠেলাঠেলি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এত নির্লজ্জ পুলিশ এবং প্রশাসন এই ভারতের কোন রাজ্যে দেখা যায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে সন্দেশখালীর নারীরা কিন্তু ঘুম থেকে জেগে উঠেছে আপনারা কবে জেগে উঠবেন সেজন্যই আমরা অপেক্ষা করে থাকবো কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না